কিন্তু এই যে লকডাউনের জেরের ফলে হয়েছে কি, ও একেবারে মানে কথা বলা পুরো বন্ধ করে দিয়েছে। মানে ওর মায়ের প্রথম ডিমান্ডই হলো যে আমার ছেলেকে লেখাপড়া শেখানোর থেকেও বেশি করে হলো কথা বলাতে হবে। পরীক্ষা শেষ হয়ে গেছে আর ঘরে বসে বসে আমার কোনো কাজ নেই, তাই ভাবলাম যে কি মাকে একটু হেল্পই করে দিই। কিন্তু কী আর করবো, আমার কাজ তো আর পছন্দ হবে না, তাই ভাবলাম উপরে এসে একটু ব্লগিংয়ে সাহায্য করি। আর এমনিতেও আমার পায়ের যা অবস্থা, হ্যান্ডিক্যাপ মতো হয়ে রয়েছি, ছাদ ছাড়া কোথাও যেতে পারবো না, অনেক কষ্টে ছাদে উঠলাম। এই এখানে দুজন মিলে করছে কাজ। এই দেখো লকডাউনে মানুষের কত রকম কত কিছু আর্থিক সামাজিক ক্ষতি হয়েছে, তো আমাদের মানে বালিশের বিছানার ক্ষতি হয়েছে, মানে কুনুই যেতে যেতে পড়াশোনা করে বালিশ দেখো দেখিয়ে দিবার কিরকম অবস্থা করেছিস বালিশে। এই এখানটা ফেটে গেছে, দু বছরে বালিশ একদম মানে ফাটিয়ে তুলো ফুলো বার করে দিয়েছি। তো আমি এই নিজের হাতে এই খোলটা বানিয়েছি বাড়িতে, এই খোল বানানোর ভিডিওটা আমার একটা শর্ট ভিডিওতে ছাড়া আছে, যদি তোমাদের ইচ্ছা হয় তো একবার দেখে নিতে পারো কীভাবে বানিয়েছি। আর এটা হলো পাজামার অংশ বিশেষ, আর এটা হলো পুরনো চাদরকে রিইউজ করে একটা খোল বানিয়েছি, তো তার মধ্যেই এখন তুলোগুলোকে প্রবেশ করানো হচ্ছে। তো দেখা যাক এই বালিশ আবার কতদিন টেকে, যদি স্কুল খুলে যায় তাহলে বালিশে টিকে যাবে, যদি স্কুল না খোলে আবার পারবে, কিছু করার নেই। সকাল সকাল দেখো বেগুন পোড়াতে বসিয়ে দিয়েছি, শীতকালে গরম গরম ভাতের সাথে, রাত্রিরে গরম গরম রুটির সাথে এই বেগুন পোড়াটা জাস্ট অসাম লাগে। তো বেগুন পোড়ার ভর্তা হবে, তার জন্য প্রিপারেশনটা শুরু হয়ে গেছে। তাহলে বলো কেমন ঠান্ডাটা পড়েছে, কলকাতার লোকেরাই এখন হি হি করে কাঁপছে, আর তাহলে তো মানে যারা আমার গ্রামের দেশের দিকে বন্ধুরা আছে তারা তো রীতিমতো ভালো মতোই কাঁপছে, যদিও রোদ, তার মধ্যে ও ফুল প্যান্ট পরতে পারছে না কারণ পায়ের ইঞ্জুরিটা এখনও শুকায়নি, মানে এমন জায়গায় হয়েছে না পাটা মুড়লেই মানে রুচিচিড়ে হয়ে গেছে ফেটে যাচ্ছে। বাই দ্য ওয়ে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, খুব সুস্থ আছো, আর এই শীতটাকে খুব ভালো করে এনজয় করছো, খুব ভালো করে এনজয় করো, কারণ কি এই শীতটা তো বেশি দিন থাকবে না, বিশেষ করে কলকাতার লোকেরা আমরা তো জানি এই ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে পড়লো, ধরো তোমার জানুয়ারি মাসের 10 বা 15 তারিখের পরই ব্যাস পুরো উধাও হয়ে যাবে শীত, তখন পুরো একটা বিচ্ছিরি রকম ওয়েদার থাকবে, না ঠান্ডা না গরম। তো সেই জন্য এইটুকু সময়টাকে মানে আমি ভীষণভাবে এনজয় করি, বেড়াতে যেতে তো ভালো লাগেই, বাট এখন এই মুহূর্তে কিছু হয়ে উঠছে না, আর ও ল্যাংড়া খোঁড়া পা নিয়ে কোথাও যেতে পারবে না। আর এই রকম ঠান্ডায় আজকে আমি 6:45 ঘুম থেকে উঠেছি। অ্যাকচুয়ালি কী জানো তো, এই লকডাউনে মানে খুব বাজে অভ্যাস হয়ে গেছে কিন্তু আমাদের প্রত্যেকের, লাইফস্টাইলটা একদম অন্যরকম করে ফেলেছিলাম। 7:30 সাড়ে 7টার সময় ঘুম থেকে উঠতাম, ছেলের ক্লাস থাকলে একটু তাড়াতাড়ি হয়তো উঠতাম, কিন্তু আজ থেকে আমার হাজব্যান্ডের অনেক সকাল সকাল অফিস শুরু হয়ে যাচ্ছে, তো সেই জন্য প্রায় 8:15 থেকে 8:30 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো তার জন্য উঠে আমার মানে সমস্ত রকমকে টিফিন করে দেওয়া, ইভেন আমার লাঞ্চও রেডি হয়ে গেছে, মানে লাঞ্চ তৈরি করা রেডি হয়ে গেছে। সকাল সকাল উঠে বললে না শীতকালে কাজকর্মটা খুব ভালো জানো তো হয়ে যায়, এটাও একটা ব্যাপার, মানে লেপ ছেড়ে উঠতে ইচ্ছা করে না। আর ও এখন সবে স্নান করে এলো, এখন বাজে বেলা 11:45 হয়তো বাজে। আর দেখো এদিকে আমার সব লাঞ্চ রেডি হয়ে গেছে, সমস্ত গুছিয়ে গেছি, রেখে দিয়েছি কড়াতে, তরকারিটা আরও একবার গরম করে নিয়েছি যাতে গরম থাকে আর কি, শীতকালে তো সব ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য মানে একটু গরম ভাব রাখার জন্য করেছি। আর আমি এখন একটু চাদর ফাদর চাপা দিয়ে বাড়িতে না একটু বেরাবো, তাই জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কী বলতো, আমার হাজব্যান্ড সকালবেলা মানে যে বাজারটা যারা করতো বা টুকটাক মানে সংসারে যেসব জিনিসপত্রগুলো লাগতো সেগুলো তো এখন একদম করতে পারবে না, তো সেই কারণে আমাকে একটু বেরাতেই হবে, মনে হয় মানে প্রায় দিনই হয়তো বেরাতে হবে। তো আজকে আমাকে একটু বেরোনোর আছে, কিছু মানে বাজারও করার আছে, কাঁচা বাজার, আর কিছু দরকার আছে আর কি, রান্নাঘরের জিনিস এমনি জিনিস। তো চলো আগে বেরিয়ে কাজটা সেরে আসি, তারপরে তোমাদের সাথে আবার এসে গল্প করছি। আজকে সকালবেলা থেকে সেরকম মানে লাঞ্চ বানানো সেরকম তাড়া নেই বলে আজকে অনেক এক্সট্রা কাজ করেছি, যেমন দেখো বালিশ ফালিশ সব রোদে দিয়ে এসেছি, বালিশের ওয়ারও খুলেছি। ওই আবার বালিশ তুই পুরো গোতাচ্ছিস, তাই বালিশটাকে আবার ফাটাবে। আর এই যে এখানে দেখো ওয়ার কেচে এই যে শুকর দিয়েছি, খানিকটা হালকা হালকা ভিজেছিলো রোদ থেকে তুলে এনেছি, রোদে না ডাইরেক্ট পুরো রেখে দিলে রঙটা খুব তাড়াতাড়ি চটে যায়, তো সেই সব হয়ে গেছে। এইবার বাজে দেখো 1:30।
এবার আমাদের লাঞ্চ সার্ভ করব। এবার লাঞ্চটা দেখো, তোমাদের আজকে লাঞ্চটা দেখাই। লাঞ্চটা জাস্ট ফাটাফাটি লাঞ্চ, সেটা হলো কি আমার ছেলে অনেকদিন ধরেই পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, মা বিরিয়ানি খাবো করছিল। তো আজকে আমার হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছে, ওকে সকালবেলা ভাত আমি প্রেশার কুকারে করে দিয়েছি, তো ও ওই কটা নিয়ে চলে গেছে আর বললো তাহলে তুমি বেরিয়ে একটুখানি কিনে আনো। তো আমি মানে বাজার করতেও গেছিলাম আর মেনলি গেছিলাম বিরিয়ানি কেনার জন্য। এই দেখো আমাদের পাড়ার এখানকার বিরিয়ানি, এই দেখো আনোখা স্টার বিরিয়ানি, এই যে বেলেঘাটা মেন রোড দেখতে পাচ্ছ। এইবার এটা খুললাম, লুকটা এরকম, মাংসটা ভেতরে আছে, তোমাদের আমি দেখাচ্ছি। আর এদিকে রয়েছে দেখো, সকালবেলা আমার হাজব্যান্ডকে একটু ডাল সেদ্ধ আনাজ দিয়ে আর ভাত করে দিয়েছিলাম, তো সেটাকে একটুখানি ছিল আমি গরম করে নিয়েছি। আর এদিকে দেখো ডিনারের জন্য কি বানিয়ে রেখেছি, ডিনারের জন্য বানিয়ে রেখেছি বেগুন পোড়া, যে বেগুন পোড়াটা বানালাম তো সেটাকেই ভর্তা বানিয়ে রেখেছি। আর এক পিস মাছ রেখেছি কাল সকালে আমার হাজব্যান্ডের জন্য। নাও চলো এবার ঢালি। হ্যাঁ গন্ধতেই তো পেট ভরে গেল। ভালো হয়েছে, তো একটু কম খাস, তাহলে বাদ বাকিটা আমি খেয়ে নেবো। না ঠিক আছে, অত খেতে নেই। এই তো দেখো, এই তোর এটা লেগ পিস, না 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 এটা বোধ হয় এমনি দিয়েছে। হা 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 কি সুন্দর গন্ধ। গুড ইভিনিং। আর এখন দেখো আমি বসে পড়েছি, এই যে আমার স্টুডেন্টরা সব চলে এসেছে, এদেরকে পড়াতে বসে পড়েছি। আর আজকে দুজন এসছে, একজন আসেনি, কোথায় বেড়াতে গেছে, শীতকাল মানেই বেড়াতে যাওয়া তোমাদের বললামই। তবে যেগুলোকে পড়াচ্ছি তাদের মধ্যে থেকে তোমাদের সাথে আজকে একটা নতুন মানে মানুষের আলাপ করে দিচ্ছি। দেখো মানুষই বলতে পারা যায়, তো সে হলো এই যে এইটা আমার একটা নতুন স্টুডেন্ট, তোর ভিডিও করছি কিছু বল। এই যে স্টুডেন্টটাকে দেখতে পাচ্ছ, এর মানে জানে সব, সব কিছু জানে, কিন্তু এই যে লকডাউনের জেরের ফলে হয়েছে কি, ও একেবারে মানে কথা বলা পুরো বন্ধ করে দিয়েছে। মানে ওর মায়ের প্রথম ডিমান্ডই হলো যে আমার ছেলেকে লেখাপড়া শেখানোর থেকেও বেশি করে হলো কথা বলাতে হবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, মানে ও যে দেড় ঘন্টা পরে এতটুকু কথা বলে না, একটুও বলে না। মানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে ওকে নানা রকম প্রশ্ন করি, জিজ্ঞেস করি, বাট কিন্তু ও কিচ্ছু বলে না, শুধু তাকিয়ে থাকে মুখের দিকে। তো ঠিক আছে নাও তোমাদের এই বই খাতা বার কর, বার কর, বার কর, হোমওয়ার্ক করেছিস? একটা খাতা কেন, আর খাতা বার কর। তো তোমাদের সাথে পরে আমি ওদের আগে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি এই ব্যাপারে। এখন বাজে রাত 10টা, এই যে দেখো, আর আমি এখন ডিনার বানিয়ে এলাম। মানে ওরা পড়ে চলে যাবার পর প্রায় 8:45 তখন আমি ওই ডিনার বানাতে বসেছিলাম, তারপরে ডিনার বানিয়ে এলাম। তোমাদের দেখানো হয়নি, আর রুটি বানিয়েছি, আর সকালে তো করে রেখেছি, আর ভর্তা করেই রেখেছি, আর কালকে রাত্রে করেছিলাম ছোটো আলু চচ্চড়ি, তো সেটা অনেকটা রয়েছে, তো সেই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখন মানে রাত 10টার সময় আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, তারপরে 10:30টার সময় ছেলে আর আমি খাবো। কারণ কি এখন তো আমাদের আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, তো আর এমনিতেও রাত্রে খাওয়ার পর আমার হাজব্যান্ডের অনেকগুলো ওষুধ থাকে, আর যেহেতু অনেক সকাল সকাল উঠতে হচ্ছে এখন, তাই জন্য তাড়াতাড়ি রাত্রে শুয়ে পড়তে হবে বলে তাই জন্য ওকে আগে খেতে দিয়ে দেবো, মানে ওষুধগুলো যাতে ঠিকঠাক মতো খেতে পারে আর কি। আর ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, তার মধ্যে আমি কী করেছি দেখেছো, এই দেখো এই সোয়েটারটা আমার অ্যাকচুয়ালি ফুল হাতা ছিল। যারা আমরা আমার আগের ব্লগ দেখেছো তারা হয়তো দেখে থাকবে, শীতকালে আমি এই সোয়েটারটা পরেছিলাম। এই সোয়েটারটা না আমার সেই স্কুল লাইফের, তো সেই থেকে বানানো ছিল, আর অনেক দিন পরে পরে এই কনুয়ের কাজটা ছিঁড়ে গেছিলো, সেই জন্য মানে এটা কেটে ফেলেছি। আর দ্বিতীয় কথা কী বলতো, জলের কাজ করতে গেলে বারবার এরকম টেনে টেনে তুলতে হতো, তো সেই কারণে আমি এটা ছোটো করে কেটে দিলাম। কিন্তু এবারে যে ঠান্ডাটা পড়েছে, এটা পরে ঠান্ডা একেবারে যাচ্ছে না, তো তার জন্য আমাকে একটা ফুল হাতা সোয়েটার আবার বাড়িতে পরার কিনতেই হবে, কিছু করার নেই। আর ওটা ছিঁড়ে গেছিলো, ওটা কিছু করার ছিল না, ওটা আমি কেটে ছোটো করে মুড়ে দিয়ে এরকম হাফাতা করে নিই। জলের কাজ করতে সুবিধা হচ্ছে বটে, বাট ঠান্ডাটা খুব লাগছে। আর সন্ধ্যেবেলা তোমাদের যে কথাটা বলেছিলাম না, যে আমার ওই স্টুডেন্টের ব্যাপারে, তো সেই কথাটা বলার জন্য তোমাদের কাছে বসলাম। দেখো মানে লকডাউনে তো অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে, আর্থসামাজিক ক্ষতি তো আমাদের দেশের পৃথিবীর প্রচুর হয়েছে। আর আমার তো তোমাদের বললামই, এই যে বালিশ মালিশ ফাটিয়ে দিয়েছে আমার ছেলে একদম, নতুন বালিশ বানানো হলো, এই বালিশগুলোকেও ঠিক করেছি আবার, এগুলোকেও অনেক উঁচু উঁচু একটু পাতলা হয়ে গেছিলো, যে বালিশটা ফেটে গেছিলো তো তার তুলো দিয়ে মানে সেই তুলোগুলো একটু এক্সট্রা ছিল, তো সেইগুলো দিয়ে এটা বানিয়ে নিয়েছি, এই এই বালিশটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এটা একটু মানে উঁচু হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এরকম ক্ষতি তো হয়েছিলোই, কিন্তু এই যে স্টুডেন্টের কথা তোমাদের বললাম, এটা একেবারে মানে আমার দেখা শোনা একদম মানে ইউনিক একটা, মানে ওর মা এসে হঠাৎ করে এরকম খোঁজ পেলো যে আমি পড়াই, তো সেই জন্য ওর মা বললো যে মানে ওর মার একটাই দাবি যে আমার ছেলেকে সেরকম কিছু শেখাতে হবে না, কারণ মানে ও স্কুলে পড়তো, ও মানে 6+ ওর এজ আর কি, তো স্কুলে বন্ধুদের সাথে গল্প করতো, সব করতো, মানে নর্মাল বাচ্চা যারা যেরকম হয় সেরকমই ছিল। বাট এই যে লকডাউনের পিরিয়ডে ওই যে বন্ধ হয়ে গেল স্কুল, তারপর যে মোবাইল হাতে নিয়ে ঘরে বসে গেল, আর এখন তো এমনি নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা বাচ্চা এছাড়া আর কেউ নেই ওদের বাড়িতে, তো সেই জন্য
কথা না ও একেবারে বলে না, মানে সত্যি আমি শুনে প্রথমে ভেবেছিলাম হয়তো কম কথা বলে, কম কথা নয়, মানে ও দেড় ঘন্টা যে আমার কাছে পড়ে মানে 6টা কি 8টা শব্দ উচ্চারণ করে মানে পড়ানো ছাড়া, আমি যেটা বারবার ধরে মুখে মানে 2-4 বার 6 বার বলি তারপরে ও বলে, আর বাদবাকি বাচ্চা দুটো কন্টিনিউয়াস বকে যায়। তা ওর মা সেটাই বলছে মানে অন্য বাচ্চাদের দেখে যদিও একটু কথা বলে, তো সেই জন্যই আমি আপনার কাছে পড়াতে দিয়েছি। মানে কি বলতো, আমাকে টিউশনির সঙ্গে সঙ্গে এখন কাউন্সেলিংটাও করতে হচ্ছে, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, মানে শুধু পড়ানো নয়, সত্যি আমি দেখলাম তাই। দেখো মানুষ কাজ করতে করতে কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো হয়, আমি কাউন্সেলিং সেই অর্থে হয়তো করতে পারবো না, বাট কী বলতো এই ও 1 মাস হলো পড়ছে, এই 1 মাসের মধ্যে কিন্তু আমি ওকে অনেকটা আমার মনে হয় অনেকটা ইম্প্রুভ হয়েছে, মানে এখন একটু মানে আন্টি দেখো ওটা ও কী করছে বা এটা কী মানে কী পারি কী পারি না এসব কিচ্ছুও বলে না, মানে একদম এইটা হলো পুরো লকডাউনের এফেক্ট বলতে পারো, মানে মানুষের বললাম না ক্ষতি অনেক হয়েছে, এটাও কিন্তু এক ধরনের ক্ষতি, মানে ওর মধ্যে না একরকম একটা ভীতি হয়ে গেছে, 5টা লোকের সাথে মিশতেও চায় না, স্কুল যেতে চাইছে না। আমি ওর মাকে অনেকবার বলেছি যে আপনি ওকে একটা স্কুলে ভর্তি করে দিন, অনলাইন ক্লাস ওর মা বলছে মানে অনলাইন ক্লাসটা ওর মা বন্ধ করে দিয়েছিল, এই জন্যই আরও প্রবলেমটা হয়েছে, মানে কোনো বন্ধু বান্ধব কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ ছিল না, কিচ্ছু ছিল না, আর এমনিতে তো আমরা গৃহবন্দী অবস্থায় রয়েছি, আত্মীয় স্বজনে বেশি আসা যাওয়া করে না, ওরাও কারোর বাড়ি যায় না, সেই অর্থে আর কি। তো বাচ্চাটা মেন্টালি একটা মানে ডিপ্রেসড হয়ে গিয়ে এইরকম হয়েছে, মানে পুরো বুঝতে পারা যাচ্ছে একদম, যে মানে আমি হয়তো ওকে আগে দেখিনি কিন্তু ওর মা তো বলছে যে ও আগে নর্মাল বাচ্চাদের মতোই ছিল, তাহলে বলো মানে মানুষের এটা যে কীভাবে মানে বদলাবে সত্যি, মানে কোনো তার কোনো এ নেই, মানে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের এইভাবে। এবার বাচ্চাটা এইভাবে যে ওকে স্কুলে ভর্তি করবো যদি গিয়ে কিছু না বলে স্কুলে, সেখানে আন্টিরা কী করে ওকে অ্যালাউ করবে বলো তো, এটা ভেবে সত্যি আমি চিন্তায় রয়েছি। তবে আমি চ্যালেঞ্জটা নিয়েছি, আশা করছি চ্যালেঞ্জটাতে আমি অবশ্য করেই জিতবো, আমার এরকম চ্যালেঞ্জিং কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ও যদি একটু কথা বলে তাহলে সেটা আমারই জিত হবে, তাই না? তো তোমরা একটু প্রে করো যাতে আমি ওকে একটু মানে সুস্থ পথে সুস্থ সমাজে আবার ফিরিয়ে আনতে পারি, মানুষের যে স্বাভাবিক গতিটা আছে জীবনের বাচ্চাদের তার মধ্যে ফিরিয়ে আনতে পারলে আমি সত্যি কিন্তু খুব খুশি হব। সত্যি ও কিন্তু জানে অনেক কিছু, মানে বানান টানান ওকে আলাদা করে কিন্তু শিখিয়ে দিতে বলে দিতে হয় না, ও পারে, কিন্তু পারলে কী হবে একদম কথা বলে না। যাক গিয়ে চলো, এবার 10টা বাজ বেজে গেছে, এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো, আর তোমাদের বললাম আমরা আলাদা আলাদাভাবে ওইভাবে খাবো, সেই জন্য আর দেখাতেও পারবো না। আর ভিডিওটা আজকে মেনলি আমি এটা সবাইকে জানানোর জন্যই মানে বলছি, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্য করে ওদের বেশি করে সময় দিন, মানে বেশি করে সময় দিতে হবে, কারণ কি মোবাইলের পিছনে অতক্ষণ বসে থাকলে চলবে না, জানি মোবাইলই সব এখন বই খাতা, কিন্তু তা হলেও ওদের সঙ্গে মানে কথা বলা গল্প করা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো ওদেরকে বাড়িতে করাতে হবে, তা নাহলে কিন্তু এরকম প্রবলেমে অনেক বাবা মাই হয়তো পড়তে পারো। এটা আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বললাম, অ্যাকচুয়ালি ও তো আমার কাছে 1.5 ঘন্টা থাকে, তো এর বেশি তো আমার করা সম্ভব নয়, মা বাবাকে এই উদ্যোগটা নিতে হবে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, রাতও বাড়ছে, ঠান্ডাও বেশ চাঁকিয়ে পড়েছে, ঠান্ডাও বাড়ছে, আর তোমরা খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, আমার পাশে অবশ্য করে বন্ধু হয়ে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সব করে দিও, আর সাবস্ক্রাইব তো করছো এই চ্যানেলটাকে। আর তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে যে এইরকম মানে এরকম ধরনের কাজ করতে গেলে, এরকম বাচ্চাটাকে কথা বলাতে গেলে আমি আর কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে অবশ্য করে কমেন্টে আমাকে জানিও, তোমরা বললে কিন্তু আমার খুব হেল্প হবে। তাহলে আজকের মতো, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।